আজ বাংলাদেশের এমন একটা জায়গায় এসেছি যেখানকার সবাই বাংলাদেশী হলেও বাঙালি নয়, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠী। মুসলিমরা বলে আসসালামু আলাইকুম, হিন্দু সম্প্রদায় বলে যে নমস্কার, আপনারা কি বলেন? বাকিরা কই চলে গেছে? ইন্ডিয়া গেছে, কে ভিতরে চলে গেছে? ভাষার নামটা কি? নিজের ভাষা বলা হয় না, নিজের ভাষা আর বলা হচ্ছে না। বাংলা শুরু হয়েছে, বাংলায় এখনো বাংলায় চলতেছে। মানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা সাধারণত আদি মঙ্গোলীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিদের বুঝে থাকি, কিন্তু এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতি বসবাস করে। তাদের মধ্যে অন্যতম হল আদি অস্ট্রেলীয় জাতি। আদি অস্ট্রেলীয় জাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম একটি জাতি হল ওরাও সম্প্রদায়। সবাই কিন্তু এক সময় সনাতন ধর্মই পালন করত, বিএসএফকে বলে দিত এই লড়কা উধার জায়গা লাউটা কে লিয়াও। নাম কি ওর? অনিন্দ। আল্লাহর সঙ্গে ঝগড়া ঝাঁটি আম কেনা না, হ্যাঁ ধর্মার সঙ্গে মিলেমিশে রাখে। যারা কিনা সাধারণত বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করে, এরা সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠী। ওরাও সম্প্রদায় সাঁওতালদের মতোই ভারতীয় উপমহাদেশের একটি আদিম অধিবাসী। বর্তমানে আমি এসেছি বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি এলাকায়, যেটি দাসপাড়া নামে পরিচিত। আর এখানে কিছু সংখ্যক ওরাও সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এগুলোও ওরাও সম্প্রদায়ের মানুষের বাড়ি, আর এখানে কিন্তু তারা বিভিন্ন ফুলের বাগান করছে, খুবই সুন্দর কালারফুল ফুল। এ মুহূর্তে আমি ওরা সম্প্রদায়ের যেই গির্জাটা আছে সেটা সামনে আছি। এখানে প্রায় 5-6 ফ্যামিলি থাকে, তো তারা খ্রিস্টান ধর্ম ফলো করে, তো সেজন্য এখানে একটি গির্জা আছে। এটি একটি ওরা সম্প্রদায়ের পরিবারের বাড়ি, বাঙালি বাড়ির মতোই। তোমার কি ওরাও ওরাও সম্প্রদায়? ওরাও না। তোমার নাম কি? লুবাজার নাম মুসকান। তোমার জেসিকা কেথরিনা খালকা। পরের নামটা মনে নাই, পরের নামটা কি? জেসিকা কেথরিনা খালকা। এই মুহূর্তে আমি একজন বয়োজ্যেষ্ঠ ওরা সম্প্রদায়ের দাদার সাথে কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ জাহেলে রাখছে। আচ্ছা ঈশ্বর দাদা, আপনার নামটা? আমার নাম হলো নিকাসিউস বেক, শিউ বলে ডাকে। আচ্ছা আপনাদের সম্প্রদায়? সম্প্রদায় ওরাও সম্প্রদায়। আচ্ছা আপনারা মানে আপনারা কি বলে সম্বোধন করেন একজন একজনকে? আমরা যেমন মুসলিমরা বলে আসসালামু আলাইকুম, হিন্দু সম্প্রদায় বলে যে নমস্কার, আপনারা কি বলেন? আমাদের ওরাও ভাষায় হলো যিশু বাড়াই। যে আপনি বলেন যিশু বাড়াই, যারে বলেন সে কি বলবে? ও ওই উত্তর দিবে ওইটাই। আচ্ছা এটা অর্থ কি? যিশু বাড়াই অর্থ সালাম, সালাম আলাইকুম। আপনি কি মানে জন্মপুর থেকে এখানটাতেই আছেন? আমি আমার জন্ম এখানে। এখানেই? ওই সময় কতজন কয়টা পরিবার ছিল? আমার বুঝে আমি দেখছি 19 বাড়ি। এখন 5 হইলো কেমনে? এত কমলো কেমনে? 5-6 বাড়ি, পরিবার বলতে তো অনেক। বাকিরা কই চলে গেছে? কে ইন্ডিয়া গেছে, কে ভিতরে চলে গেছে। আপনাদের মূল পেশা কি ছিল? কৃষি। কৃষি? কি কি চাষ করা হইতো? এই তো যেটা চাষ এখন যেটা হচ্ছে, মানে এখন তো নতুন নতুন ফসল আসছে, তখন তো ধান পাট কাউন এগুলো ছিল। আচ্ছা ভাষার নামটা কি? ওরাও। ওরাও? আপনার কি ওই ভাষায় কথা বলতেন নাকি মাঝে মাঝে ব্যবহার করতেন? না আমাদের ওই ভাষাই ছিল, ওই ভাষা এখনো চলে। এখনো নিজেদের মধ্যে বলে? নিজেদের মধ্যে আমরা নিজেরা বলি। তারপরে এখন এই যে বাচ্চা কাচ্চাগুলো যারা হচ্ছে, যত মানে নিজের ভাষা বলতে পারে না, বাংলা শুরু হয়েছে, ওই বাংলায় এখনো বাংলায় চলতেছে। নিজের ভাষা বলা হয় না? নিজের ভাষা আর বলা হচ্ছে না। অক্ষর আছে ওরাও ভাষার? আছে, মানে ঘরে আছে, বই আছে? আছে। এটা তো অনেক সমৃদ্ধ একটা ভাষা ছিল।
অনেক সমৃদ্ধ, কারণ চাকমা ভাষা বা অন্য যারা ভাষা আছে, আমি সঠিক বলতে পারতেছি না, কিছু ভাষা আছে মানে ক্ষুদ্রনি গোষ্ঠীর লিখিত রূপ নাই, কিন্তু আপনাদের লিখিত রূপ আছে। বই নাই? না, ওদের বই নাই, বই লিখিত অক্ষরই নাই, অনেক ভাষা আছে। হরফ ভাষা দিয়ে প্রতিটা ভাষা লেখার মানে তারা জানতো না, ম্র ভাষা হরফ অক্ষর দিয়ে আচ্ছা প্রতিটা ভাষায় লেখার কথা। হ্যাঁ, লেখার কথা না, কিন্তু এই কিছুদিন আগে ম্র ভাষা এই ভাষার প্রথম বই বের হয়েছে, এর আগে লিখিত রূপ ছিল না। কি ভাষা? ম্র ভাষা। ম্র ভাষা, ম্র একটা সম্প্রদায়, ও ক্ষুদ্রনি গোষ্ঠীর পাহাড়ি অঞ্চলের, তাদের লিখিত রূপ ছিল না, খালি ভাষাটাই ব্যবহার, ভাষাটাই শুধু ব্যবহার করত। তো আপনাদের ভাষা ওই হিসাবে কিন্তু অনেক সমৃদ্ধ, যেহেতু আপনাদের অক্ষর আছে, ওই হিসাবে এটা হারাই গেল ব্যাপারটা আসলে কষ্টদায়ক। আচ্ছা, আমরা কি ওই বই দেখতে পারি? আছে, আছে বই। এ মুহূর্তে আমরা ওরাও ভাষার কিছু বই দেখব। দেখেন, সাঁওতাল ভাষা বলে আছে, সাঁওতাল ভাষার বই এটা। ও আচ্ছা, এটা কি সাঁওতাল? সাঁওতাল, সাঁওতাল ভাষার বই এটা। দেখি সাঁওতাল ভাষা আচ্ছা, আর সবটাই দেখাবো, সবটা দেখানোর দরকার নেই, তোমারটা তুমি দেখাও। আচ্ছা, এটা সাঁওতাল ভাষার বই, এটা কি আপনারা পড়েন? আমরা পড়ি না, মানে এটা আপনার কাছে আছে? আমার কাছে আছে এটা। আচ্ছা, আর এটা হলো আপনাদের বই, ওরাও সম্প্রদায়ের, না ওরাও ভাষা, ও জানতে যাচ্ছে, উনি জানতে যাচ্ছে ওরাও সম্প্রদায়, সাঁওতালদের সম্পর্কে বলতে পারবা? এখানে আপনাদের ধর্মের ব্যাপারে বা বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা, তো এটা কি আপনাদের নিয়মিত চর্চা করা হয়? হ্যাঁ, বাইবেল পড়া হয়? হ্যাঁ, বাইবেল আলাদা আছে, বাইবেল আলাদা, এটাও আলাদা। জায়গায় কি বাইবেলের কোনো কথাবার্তা আছে? আছে। আবার আপনাদের এছাড়াও দিক নির্দেশনা আছে? আছে। আচ্ছা, এখান থেকে আমার একটা লাইন পড়ে শুনান তো, তারপর এটা একটু বাংলায় আমরা একটু শুনতে চাই, যে কোনো একটা, বা আপনি মুখে বলেন। চাই জায়গা থেকে পড়েন আমরা। এই যে এটা, যেমন মান্ডি অন্না মন্দতা বিনতি, অর্থাৎ ভাত খাওয়ার পূর্বে প্রার্থনা, ভাত খাওয়ার পূর্বে প্রার্থনা, প্রার্থনা। আচ্ছা, ভাত খাওয়ার পরে আবার এই যেটা মান্ডি অন্নকা খান্তা বিনতি, অর্থ ভাত খাওয়ার পরে প্রার্থনা। এগুলো আপনারা নিয়মিত আর কি চর্চা করেন? হ্যাঁ, এগুলো তো আমাদের মুখস্থ আছে। আচ্ছা, এটা তো আপনাদের ওরাও ভাষার বই, ওরাও ভাষা। আর সাঁওতাল ভাষার বইটা আপনার কাছে কীভাবে আসলো? না, এটা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে। সাঁওতাল বন্ধু আছে আপনার? ছিলাম না, বোর্ডিংয়ে ছিলাম, তারপরে আপনার স্কুল, স্কুলের, হ্যাঁ স্কুল কই ছিল আপনার? দিনাজপুর। দিনাজপুর, দিনাজপুরে তো অনেক সাঁওতাল থাকে যতদূর শুনতে পারছি। হ্যাঁ, ওই ওদের কাছ থেকে নিয়েছিলাম আর কি এটা। আচ্ছা, তো বই তো দিয়ে দিলেন, মানে আপনি বললেন যে বই আপনার পড়া আছে, বইয়ের থেকে একটা সবচেয়ে উত্তম একটা লাইন বলেন, যেটা মানুষের জন্য একটা মেসেজ হইতে পারে। আল্লাহর সঙ্গে ঝগড়া ঝাঁটাম কেনা না, হ্যাঁ ধর্মের সঙ্গে মিলেমিশে রাখে, অর্থ মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি করার করিও না, সবার সঙ্গে মিলেমিশে থাকো। এটা কি আপনার নাতনি, নাতি? নাতি, মাসি, ছেলের ভাই। আচ্ছা, আমি যতটুকু জানতে পারছি যে আপনাদের ধর্মবিশ্বাস অনেকটা হিন্দু সম্প্রদায়ের সাথে একরকম না ছিল, কিছু দেবদেবী একরকম ছিল একটা, আচ্ছা একটু বলেন তো ব্যাপারটা। আমাদের খ্রিস্টান ধর্ম। আচ্ছা, এর শুরু থেকেই? শুরু থেকে, মানে আপনি জন্মের পর থেকেই দেখে আসছেন? আমার জন্মের পর থেকে না, আমার বাপদাদারাই মানে বাপসাচারাই ইয়া করতো, খ্রিস্ট ধর্মই পালন করে। আচ্ছা আচ্ছা, না আমি তার আগে বলতে পারতেছি না ওরা কি ধর্ম ছিল। আচ্ছা, আমি আপনাদের একটা ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা ওয়েবসাইট আছে, আচ্ছা হ্যাঁ
ওইখানে আমি একটু পড়াশোনা করলাম, কিছুক্ষণ আগে পড়াশোনা করলাম, ওইখানে জানতে পারলাম যে মানে অনেক রকম দেবদেবী মানে আপনারা মানতেন, সনাতন ধর্ম, হ্যাঁ অনেক রকম দেবদেবী মানত, তারপর একটা কমন একটা একই রকম দেবী নাকি দেব আছে যে তার তার মানে হিন্দুরাও তার পূজা করতো, আপনারাও করতেন, এরকম ছিল ব্যাপারটা। মাইন্ড করবেন না, আমি আপনাকে একটা ভুল তথ্য দিতে পারে তারা এখানে, আপনি মাইন্ড করবেন না, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি হিন্দু না মুসলমান নাকি মুসলিম? মুসলিম। তাহলে এখানে একটা কথা আছে, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম তো ছিল না, সবাই কিন্তু এক সময় সনাতন ধর্মই পালন করত। কি এই ধর্ম আমরাই আমরাই ভাগ করছি, ঠিক কি না? এ বলে মুসলিম, ও বলে হিন্দু, ও বলে খ্রিস্টান, ও বলে বৌদ্ধ, এটা তো আমরাই তৈরি করছি, আল্লাহ তাআলাকে তৈরি করছি। তখন কিন্তু এই সনাতন ধর্ম সবাই পালন করত। উঠছে রে, নাম কি ওর? অনিন্দ। অনিন্দ, অনিন্দ মিখাইল বেক। হ্যালো, চমকে গেছে রে। আপনাদের খাবার দাবার কি কোনো ভিন্নতা আছে নাকি? কোনো খাবার ভিন্নতা নেই, বাঙালির মতোই ভাত মাছ এরকম। হ্যাঁ, ভাত মাছ মাংস। আর উৎসব বলতে এখন বাঙালি তো মুসলিমও আছে হিন্দুও আছে, তারা পূজাও পালন করে ঈদও পালন করে, এখন আপনারা খ্রিস্টান, আপনারা বড়দিন পালন করেন, কিন্তু এছাড়া আপনাদের নিজস্ব কোনো উৎসব আছে? বিয়ে শাদি। আচ্ছা, বিয়ে শাদি ছাড়া ধরেন বাঙালির আরেকটা উৎসব আছে পহেলা বৈশাখ আছে, এটা তো সব ধর্মের মানুষ পালন করে। এটা তো সব ধর্মে পালন করে। হ্যাঁ হ্যাঁ সেটাই, পহেলা বৈশাখ, তারপরে মানে এরকম আলাদা কোনো উৎসব আছে আপনাদের? না। আচ্ছা আচ্ছা, আর আপনাদের বিয়ে শাদি কি কোনো আলাদাভাবে হয় নাকি বাঙালি যেরকম পালন করে এভাবেই? আচ্ছা, আমাদের বিয়ে শাদি মানে আমরা খ্রিস্টান, খ্রিস্টান মতেই হয়, খ্রিস্টান মতেই হয়। আচ্ছা, কীরকম? আমাদের পুরোহিত আছে মানে ধর্মগুরু, আচ্ছা সে আছে, বিয়ে আশীর্বাদ করে দিবে। যেমন মুসলিমের মধ্যে কি ইয়া মুন্সি মোহর করে দেয়, মুন্সি মোহর বাঁধে দেয়। তেমনি আমাদের ফাদার আছে, আসে মোহর বাঁধাই দিবে, ওই খ্রিস্টান মতো বিয়ে হয়ে গেল। আপনাদের তো এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে মানে ধরা হয়? ধরা হয়। আচ্ছা, তো আপনারা কি এ ব্যাপারে কি কোনো সুযোগ সুবিধা পান বা পাচ্ছেন? না, আমরা সে আগে থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই বা এখনও পাচ্ছি না, তবে হ্যাঁ ওই ইদানিং আর কি ওই যে বড়দিন উপলক্ষে সরকার থেকে কিছু অনুদান দেয়। চাকরির ক্ষেত্রে? চাকরির ক্ষেত্রে এখন নিজেকে চেষ্টা করতে হবে। কোঠা নাই? কোঠা আছে। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি জানতে চাইছিলাম। আদিবাসী কোঠা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কি মনে আছে 71-এ যখন যুদ্ধ হয়েছিল? হ্যাঁ, ওই সময়টা আমার 70 সালে আমি বিয়ে করছি, তো তো ভালোভাবে মনে থাকার কথা। 70 সালে আমার বড় মেয়ের জন্ম। আচ্ছা, ইয়ে 71 সালে আমার বড় মেয়ের জন্ম, এক সপ্তাহ পরেই যুদ্ধ শুরু হয়েছিল। আচ্ছা, ওই সময়ের কোনো ঘটনা আছে যেটা আপনার মাঝে মাঝে মনে পড়ে? না, কোনো ঘটনা ঘটেনি, ঘটে এ কোনো ঘটনা নাই, তবে আমরা এখান থেকে সরিনি, এখানেই ছিলেন যুদ্ধের সময়। ছিলাম, সামনেই তো বর্ডার। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের সাথে যারা ছিল তারা কি অনেকে চলে গেছে? অনেক কয়েকবারই চলে গেছিল অভাবের কারণে, কিন্তু যুদ্ধের ভয় যায় নাই? যুদ্ধের ভয় না, অভাবের। এদিকে যুদ্ধ হয় নাই? না না, এদিকে যুদ্ধ আসেনি। ওই যে ওখানে আপনি হয়তো আসতে দেখছেন সাওয়াই নদীর উমরখানা,
ওমর খানে একটা স্মারকলিপি আছে, কি জানি মুক্তা অঞ্চল। আচ্ছা, যাওয়ার সময় লক্ষ্য করেন মুক্তা অঞ্চল ওই ব্রিজটাকে যখন খানের রাস্তা ছিল, খানের আগে আসার আগে ওই ব্রিজটাকে ভাঙে দেওয়া হয়েছিল, যার জন্য খানের গেস্তেও পারেনি, যুদ্ধ হয়নি। আপনার দিকে শান্তিপূর্ণ অবস্থাই ছিল? হ্যাঁ। আর অভাব বলতে যে বিষয়টা বললেন, এটা কবে হয়েছিল? অভাব তো মানে তখন এরকম আবাদ ফসল হইতো না। কত সালের দিকে এটা? আপনার 70-71 আগে, তখন তো এরকম ফসল হইতো না, তখন শুধু একটা বছরে একটা ফসল, ধান পাট এগুলি। আপনি তো পাকিস্তান আমল দেখছেন? না, আমি পাকিস্তান আমল খুব ভালোভাবে বুঝেন। পাকিস্তান আমল দেখছি মানে আমি আমাদের এখানে বিউপি বিডিআর ক্যাম্পে ছিল, তখন তো বিডিআর বলতো না, এপিআর, এপিআরদের সঙ্গে খান এপিআরদের সঙ্গে আমি ব্ল্যাক করছি। ব্ল্যাক বলতে ইসমাঙ্গালার? মানে এখান থেকে বাংলার পাকিস্তান, এটা তো আমাদের পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তান থেকে ওরা ইলিশ মাছ আনছো, ইলিশ মাছ আনতো 2-4-5 কেজি করে। কই থেকে আনতো? বাজার থেকে। আচ্ছা, ভিতর থেকে? যেমন পঞ্চাগড় ঠাকুরগাঁও ওই দিক থেকে নিয়ে আসতো 2-4-5 কেজি করে, আর কি বলে আমাকে নিয়ে যেত, তখন তো আমি ছোট। আচ্ছা, হ্যাঁ, অনেক ছোট। এটা হবে আপনার 63-64-65 সালের কথা। গরু চড়াইতাম তো, গরু নিয়ে যাবো দিকে, আসবে আমার কাছে বলে এটা ধরে, মানে কথাবার্তা থাক ছিল, মাছটা নিয়ে গেলাম বর্ডারে, ওরা আমার গরু চড়াচ্ছে, কিছু বলে নাই না, ওরাই আমাকে দিল খানি পিয়াগুলো ক্যাম্প থেকে আসলো, আমাকে দিল, বলে যাও ওখানে বিয়াসি পাশে ওদেরকে দিয়ে দাও। নিয়ে গেলাম মাছগুলো ওদেরকে দিলাম, মাছের ব্যাগটা ওদেরকে দিলাম, ওরা আমাকে কাপড়ের গাঁটটি দিল, নিয়ে চলে আসলাম, এদেরকে দিয়ে দিলাম, এক্সচেঞ্জ করছে। হ্যাঁ, বিএসএফকে বলে দিত যে এই লড়কা উধার জায়গা, লাউটাও কে লিয়াও। ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনি তো ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে বেড়ে উঠছেন, ওই সময় কি ক্ষুদ্র নিগোষ্ঠী ব্যাপারটা জানতেন? না, তখন জানতাম। আদিবাসী হিসাবে? আদিবাসী জানতাম। আচ্ছা, তো এই আদিবাসী হিসাবে যে বেড়ে উঠছেন, আপনার মধ্যে কি কোনো মানে আক্ষেপ বা কষ্ট কাজ করতো ওই সময়? যেমন যেরকম মানে হয়তো মূলধারার সাথে অনেক সময় ওঠা বসা করা যাইতো না, বা চলাফেরা হইতো না, বা নিজেদের মানে একটা জায়গায় বড় একটা শ্রেণীর মানুষ একরকম জীবনযাপন করতো, আপনারা আপনাদের কালচার ভিন্ন ছিল, এই জন্য একসাথে সব কিছু করা হইতো না, ওঠা বসা হইতো না, এই ব্যাপারটা? হ্যাঁ, মুসলমানদের সঙ্গে তো মানে এরকম, এখন যেমন উঠা বসা করতেছি, হ্যালো, এখন যেমন উঠা বসা করতেছি, তখন তো এরকম হইতো না, তখন তো আলাদাই, আলাদা থাকতে হইতো, আলাদা। আপনার বয়স কত বর্তমানে? বর্তমানে আমার বয়স আপনি হিসাব করে বের করেন 1976। 76 যুদ্ধের পর? কোন যুদ্ধ? ও 76 না, 46। 1946? আচ্ছা, 46 কত হয়? 76। 76? আচ্ছা, তো জীবনের অনেকটা সময়, অনেকটা বলতে 90% জীবন শেষ, এই যে জীবনটা কাটাইলেন একজন ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে, বর্তমানে এসে
আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনটা কেমন ছিল কি বলবেন? আমার জীবনটা তো ভালোই ছিল, আমার আমাদের আমলে যা করছি ভালোই করছি, ভালোই দিনকাল গেছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই আর কি বিগড় ঘটতেছে।